আপনারা যদি আপনারা জানেন মেলায় গেলে শুনতে পান হামেশাই বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গায় পাঁচকুড়ার চপ যা আপনাকে অনেক আনন্দ দেবে, পেঁয়াজ রসুনের গন্ধে ভরপুর পাঁচকুড়ার বেচুর চপ, আসুন পেট ভরে খেয়ে যান। কিন্তু আমাদের এটা মদন গোপালের চাপ, পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, অথচ এত সুন্দর সৌরভ আপনাকে অবশ্যই আমোদিত করবে। হরে কৃষ্ণ, শিল প্রভুপা দেখি তো আমাকে আজকে আপনাদের সামনে আমি আমার রান্নার মধ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। তো আপনারা অবগত আছেন এই যে তেলে ভাজা জাতীয় জিনিস সিঙ্গাড়া, আলুর চপ, বেগনি, পকোড়া, এগুলো কে না খেতে ভালোবাসে, তাই না? কিন্তু আমরা যেহেতু এই বাজারের জিনিসগুলো খেতে আমাদের একটু ভয় লাগে, কেন বলুন তো? এই বাজারের জিনিসগুলোর মধ্যে একটা কড়াতে তেল থাকে আর প্রতিদিন হাজার হাজার চপ ভাজা হয়, ওটা খুব বিখ্যাত চপের দোকান, ওই চপটা প্রতিদিন ওই তেলের ওপর একটু তেল ঢেলে দিয়ে ভাজা হচ্ছে আর ওই তেলটা পুড়ে পুড়ে একদম কালো হয়ে আছে আর চারদিকে এরকম বেসম আর তেলের পোড়া কালো হয়ে রয়েছে, তার মধ্যে তেল দেয়া হচ্ছে আর ভাজা হচ্ছে, এটা সবাই খাচ্ছে পাঁচ টাকা দশ টাকার চপ। তা আমার মনে হলো আজকে আপনাদের সামনে একটু বাড়িতে ঝরঝরে করে একটু চপ, আলুর চপ, আলুর মশলা চপ আপনাদের সামনে শেয়ার করব, দেখুন আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তো এখানে আমি এই সাইজের আলু, দেখুন এই সাইজের আলু, এটা একটু ছোট আলু, এই ছোট আলু পনেরো থেকে কুড়িটা নিয়েছি, নিয়ে এটাকে আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে, একটু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, দেখুন এভাবে নিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটাও করে নিয়েছি, এইভাবে নিচ্ছি। আমার আগে হয়ে গেছে, এমনি ভগবানের জন্য আমাদের চপ করে দিয়েছি, এখন এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটুখানি করে দেখাচ্ছি, আপনাদের ভালো লাগলে লাগতে পারে। দেখুন এবার এটা আমি এখানে একটুখানি মশলা দেবো, এর মধ্যে দেখুন এই যে মশলাটা একটু এলাচ, লং, দারচিনি, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আমি মোটামুটি এটার মধ্যে এতটুকু দেব, মানে কাঁচা লঙ্কা আপনি দুটো বা তিনটে যে যেমন ঝাল খায়, এলাচ আপনি দিবেন দুটো বা তিনটে, লং দিবেন এক টুকরো, দারচিনি একটা, শুকনো লঙ্কা একটু ভেজে আমি এটা একটু শিলে বেটে নিয়েছি, পেস্ট করে বেটে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইটাকে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে করছি, হাতের সাহায্যে না করলে এটা সব জায়গায় মশলাটা মিশবে না, দেখুন খুব সুন্দর এটা সুন্দর একটা আলু চপের দো তৈরি হলো, এটা একটা মাখা তৈরি হলো, এটা আপনাদের বোধহয় খুব ভালো লাগছে, এখনই মনে হচ্ছে আলু চোখাটা আমরা, কিন্তু আমাদের ভক্তদের বা আমরা আগে তো ভগবানকে দিই, ভগবানকে না দিয়ে খাই না, সেই জন্য দেখুন এরকম দো তৈরি করে দিলাম। দিয়ে এখানে আমি দেখুন এক কাপ মতো বেসম নিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়েছি, হলুদ কতটা দিয়েছি আপনাকে দেখাচ্ছি, আমি এটা কিন্তু অলরেডি মেখে রেখেছিলাম, এখন এইভাবে এতটুকু হলুদ দিলাম, দেখুন এটা দিলাম, একটুখানি আমি জিরে ডাস্ট একটুখানি দিলাম, দিয়ে এটাকে অলরেডি মেখে নিয়েছি, দেখুন মাখাটা রয়েছে। আমি একটু হাতে তেল দিয়ে দেবো, কড়ার তেলটা দিয়ে দিচ্ছি, এখানে মাখিয়ে দিচ্ছি, দিয়ে কী করছি দেখুন, এটা থেকে আমি কুড়িটা এরকম গোল্লা লেচি কাটিয়ে নিচ্ছি, কুড়িটা চপ বানাবো এখন আপনাদের সামনে। হ্যাঁ দেখুন এখন আমি এগুলো সবকটা এরকম আলু চপের করে নিয়ে আলু চপের শেপ করে নিচ্ছি, জাস্ট হাতে একটুখানি তেল মাখিয়ে করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার এগুলো সব কটা রেখে দিয়েছি, এ করে দিয়েছি, এখন আমার এখানে এগুলো সবগুলো আমার আজকের জন্য করা রেডি। এখন আমি গ্যাসটা জ্বেলে দেবো, আমার একটু বড় ওভেন সেই জন্য আমি আস্তে আস্তে করব, দেখুন আমি একটু, এটা সর্ষের তেল, ভাজা জিনিসগুলো সর্ষের তেলে করলে ভালো হয়, তো
তো এখন সরষের তেলে একটু অল্প, বেশি নয়, বেশি দিলে আপনার তেলের অপচয় হবে। আমার এখানে এই রান্না দেখে অনেকে এখানে আসছে প্রসাদ গ্রহণ করার জন্য, আপনাদের কাছে আমন্ত্রণ থাকলো আপনারাও আসবেন। আমি যেগুলো বলছি এগুলো সব প্র্যাকটিক্যাল, আপনি এসে আমার সঙ্গে দেখে নিতে পারবেন। কী হলো দেখুন, এটা জাস্ট এই করতে হবে, একটুখানি আরও সুন্দর, আরও সুন্দর করার জন্য আমার কাছে একটু পোস্ত রেখেছি, দেখুন এই ওপরটা একটু পোস্ত ছড়িয়ে দিন, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিন, ব্যাস। আর কোনো কিছু এনেই এটা একটু মশলা মাখিয়ে নিন। মশলা মাখানো হয়ে গেল, একটুখানি পোস্ত উপরে ছড়িয়ে দিন, তেলের মধ্যে দিয়ে দিন। তখনই কড়াতে এখন এখানে দেবেন না, এটা একটু ঘুরিয়ে দিন, দেখুন সবগুলো ঘুরে যাচ্ছে। ঘুরে দেবেন হালকা করে, আপনি ছোট্ট খুন্তি দিয়ে একটু উল্টে দিন, দেখুন কী সুন্দর লাগছে। আর এটা খুব বেশি তাপ দেবেন না, এটা একটু এক্সপিরিয়েন্স দরকার, এ কতটা তাপ চাইছে সেটার উপরে নির্ভর করছে আপনাকে তাপটা দেয়া, হিটটা দেয়া। আমার এটা বড় ওভেন, আপনাদের ছোট ওভেন আছে প্রত্যেকের, দেখুন শেপটা দেখুন কত সুন্দর হলো। এখন এটা হওয়ার দিকে অনেকে এরকম বলে যে আপনার তোলার জন্য জায়গা নেই কেন, আপনার এই লবণ দিচ্ছেন ওই খুন্তি থেকে, এরকম কোনো ব্যাপার নয়। আমি আসলে খুব তাড়াতাড়ি এগুলো করার চেষ্টা করছি, এটার জন্য আলাদা করে আরও চামচ, আরও অনেক কিছু এরকম নয়। আপনি একবার দেখুন কী ব্যাপারটা হলো, দেখুন ফুলে কেমন হয়ে গেছে, আপনি একবার দেখুন, দেখুন দেখছেন এই যে আমি পোস্তটা দিয়েছিলাম, দেখুন পোস্তটার শেপটা কেমন লাগছে। এটা কোনো আত্মীয় পেলে ভাববে যে এটা কী জিনিস, ভেরি নাইস। দেখুন প্রত্যেকটা জিনিস প্লেটে সাজান আর গোবিন্দকে নিবেদন করুন, দেখুন কীরকম কালারটা, দেখুন প্রত্যেকটা জিনিস আমি তুলছি, দেখুন জিভে জল আস, আনা করাবেন না। আপনারা আসুন প্রত্যেকে, আমি করে খাবো, কত সুন্দর জিনিস দেখুন। এটা এখন গরম গরম এইভাবে যদি কেউ খায় কার ভালো না লাগবে, দেখুন না। আপনারা যদি, আপনারা জানেন মেলায় গেলে শুনতে পান হামেশাই বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গায় পাঁচ কুড়ার চপ, যা আপনাকে অনেক আনন্দ দেবে, পেঁয়াজ রসুনের গন্ধে ভরপুর পাঁচ কুড়ার বেচুর চপ, আসুন পেট ভরে খেয়ে যান। কিন্তু আমাদের এটা মদন গোপালের চপ, পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, অথচ এত সুন্দর সৌরভ আপনাকে অবশ্যই আমোদিত করবে। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কী।